নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেল আপনাকে অসংখ্য স্বাগত। আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে ওয়ানপ্লাসের নর্ড, এবং এটার মধ্যে আজকে আমরা করতে চলেছি এটা ব্যাটারি ড্রেনিং টেস্ট। দেখবো এর যে ব্যাটারি আছে সেটা হলো 4115 mAh এর। দেখবো এটা কতক্ষণ চার্জ সার্ভিস দেয়। এটার মধ্যে আজকে গেমস খেলবো, সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশান ইউজ করবো, ভিডিওস দেখবো, ইউটিউব ভিডিওস দেখবো, এবং দেখবো এটা কতক্ষণ পর্যন্ত চলে। তো চলুন গাইজ, ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট কথা, গাইজ এরম টাইপের ভিডিও বানাতে অনেক মেহনত লাগে। ইতিমধ্যে আমি ওয়ানপ্লাস 8 Pro, ওয়ানপ্লাস 7T, প্রায় সমস্ত পপুলার ফোনের আনবক্সিং থেকে শুরু করে ফুল রিভিউ দিয়েছি। তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আমার চ্যানেলে ভিজিট করে আরও 2-4 ভিডিওস দেখুন। চ্যানেলটা একদমই নতুন, আপনি দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার অনেক কম। যদি আপনি একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করেন, একদমই তো ফ্রি, তাহলে আমি অনেক উপকৃত হই এবং চ্যানেলটাকে চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো কোয়ালিটির ভিডিও সম্পূর্ণ বাংলা ভাষায় আপনাদের কাছে একদম সত্য ভিডিওস আপনাদের কাছে তুলে ধরার। তো চলুন গাইজ, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে ওয়ানপ্লাস নর্ড ব্লু কালারে। তো আজকে আপনি এটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখন 100% চার্জ রয়েছে। তো এটাকে 100% to 0 পুরো ব্যাটারি ডাউন করবো। আজকে এটার মধ্যে গেমস খেলবো, সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশান ইউজ করবো, এবং দেখবো কতক্ষণ সার্ভাইভ করে। এবং এর যে ডিসপ্লেতে আছে সেটা 90Hz আমি সেট করে রেখেছি। তো ফিউচারে আরও একটা ভিডিও বানাবো, ওই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো আমি যদি এই ডিসপ্লেটাকে 60Hz সুইচ করি তাহলে 90Hz এবং 60Hz মধ্যে ব্যাটারি ব্যাকআপে কতটা ডিফারেন্স আছে। তো ওই ভিডিওটা দেখা খুবই শিগগিরই আমার চ্যানেলে আসতে চলেছে। আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অন করে রাখুন, যখন ভিডিওটা আপলোড হবে আপনার কাছে তার নোটিফিকেশান তাহলে পৌঁছে যাবে। এবং এটার মধ্যে 4115 mAh এর ব্যাটারি ব্যাকআপ দেওয়া হয়েছে। তো চলুন সবার প্রথম 5 মিনিট পর্যন্ত ইউটিউব ভিডিওস চালানো যাক, এবং তারপর দেখা যাক 5 মিনিট পর এটার মধ্যে কত পার্সেন্ট চার্জ থাকে। আপনারা দেখতে পাচ্ছেন 5 মিনিট শেষ হয়ে যাওয়ার পর ওয়ানপ্লাস নর্ডে 99% চার্জ রয়েছে। মানে মাত্র 5 মিনিট ইউটিউব ভিডিও চালানোর পর 1% চার্জ শেষ হয়েছে। তো এবার আমি আরো 10 মিনিট পর্যন্ত ইউটিউব ভিডিও চালিয়ে দেখি, টোটাল 15 মিনিট পর ফিরে, যে এই ফোনটাতে কতক্ষণ পর্যন্ত চার্জ থাকে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছ 15 মিনিট শেষ হয়ে গেছে। তো পুরো 15 মিনিট পর্যন্ত আমি এর মধ্যে ইউটিউব ভিডিওস দেখেছি, এবং এবার দেখে নিই যে ওয়ানপ্লাস নর্ডে এখনও কত পার্সেন্ট চার্জ রয়েছে। তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছ এখনও 96% চার্জ এটার মধ্যে রয়েছে। মানে মাত্র 4% চার্জ শেষ হয়েছে 15 মিনিট পর্যন্ত ইউটিউব ভিডিওস দেখার পর। তো এবার আমি আরও 45 মিনিট পর্যন্ত এই ফোনটার মধ্যে অ্যাসফল্ট 8 খেলবো, এবং পুরো 1 ঘন্টা পর ফিরে দেখবো যে এই ফোনটাতে কত পার্সেন্ট চার্জ থাকে। এবং আরও একটা কথা বন্ধুরা, আমার যে ক্যামেরা আছে সেটাতে টাইম ল্যাপের কোনো অপশান নেই, তো তাই জন্য আমি টানা ভিডিওটা তো শ্যুট করতে পারবো না। বাট আমি পুরো এক্স্যাক্টলি 1 ঘন্টা পরে ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি যে 1 ঘন্টা পর্যন্ত টানা আমি এখন গেম খেলবো, 1 ঘন্টা পর আপনাদেরকে দেখাবো যে কত পার্সেন্ট চার্জ থাকে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছ পুরো 1 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে।
তো আমি এক ঘন্টা পর্যন্ত টানা এই ফোনটাতে অ্যাসফল্ট 8 খেলছিলাম। তো অ্যাসফল্ট 8টা খেলার পর এবার দেখে নেওয়া যাক যে ফোনের ব্যাটারি চার্জ কত পার্সেন্ট রয়ে গেছে। তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছ এখনও 84% চার্জ আমাদের ওয়ানপ্লাস নর্ডে রয়ে গেছে। তো এবার আমি আরও এক ঘন্টা পর্যন্ত এটার মধ্যে কল অফ ডিউটি খেলবো এবং পুরো দু ঘন্টা পর ফিরে এসে দেখবো যে এই ফোনটাতে কত পার্সেন্ট চার্জ থাকে। অল রাইট বন্ধুরা, তো আপনারা দেখতে পাচ্ছ যে পুরো দু ঘন্টা শেষ হয়ে গেছে এবং দু ঘন্টা পর্যন্ত আমি এই ফোনটার মধ্যে কল অফ ডিউটি খেলছিলাম, মানে টানা এক ঘন্টা পুরো কল অফ ডিউটি খেলেছি। তো এবার দেখে নেওয়া যাক যে টোটাল দু ঘন্টা পর এই ফোনটাতে কত পার্সেন্ট চার্জ রয়েছে। তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছ এখনও এই ফোনটাতে 68% চার্জ বেঁচে রয়েছে। তো চলুন এবার আমি আরও দুই ঘন্টা পর্যন্ত এটার মধ্যে পাবজি খেলি এবং তারপর দেখি যে এই ফোনটাতে টোটাল চার ঘন্টা পর কত পার্সেন্ট চার্জ থাকে। অলরাইট বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছ পুরো চার ঘন্টা কমপ্লিট হয়ে গেছে এবং আমি পুরো দুই ঘন্টা ধরে টানা এটার মধ্যে পাবজি খেলেছি, একদম পুরো হাঁপিয়ে গেলাম গাইজ। অসাধারণ ওয়ানপ্লাস নর্ডের চার্জ সার্ভিস, আমি একদমই এক্সপেক্ট করিনি এত ভালো চার্জ সার্ভিস হবে ওয়ানপ্লাস নর্ডে। আপনাদেরকে একটা কথা অবশ্যই বলবো, আপনারা বুঝতেই পাচ্ছেন এত সময় নেয় এই ভিডিওগুলো শ্যুট করতে, প্রায় চার ঘন্টা ধরে আমি এই ভিডিওটা শ্যুট করছি, তো আপনারা বুঝতে পারছো কতটা মেহনত এবং কতটা টাইম আমার লাগছে। তো আপনারা যদি এখনও এই ভিডিওটাকে একটু লাইক না দিয়ে থাকো অবশ্যই একটি লাইক দিয়ে দিও, কারণ বুঝতে পারছো যে এরকম টাইপের ভিডিও বানাতে কত টাইম এবং মেহনত লাগে। আশা করি বাংলা ভাষায় আপনাদেরকে কেউ এইসব নিয়ে ডিটেলে কোনো ভিডিও বানায়। তো যে কোনো ফোন আমি যখনই হাতে পাই প্রায় সমস্ত রকম ব্যাটারি ড্রেনিং টেস্ট, চার্জিং টেস্ট সমস্ত কিছু করে থাকি, মেহনত করি। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নিও। তো এবার দেখে নেওয়া যাক ফোনটিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে এখনও। তো আপনারা দেখতে পাচ্ছেন এখনও এই ফোনটাতে 40% চার্জ বেঁচে আছে। তো হিউজ থামস আপ টু ওয়ানপ্লাস এত ভালো চার্জ সার্ভিস প্রোভাইড করার জন্য। আমি মোটেও এক্সপেক্ট করিনি যে এতক্ষণ পর্যন্ত এই ফোনটা সার্ভাইভ করতে পারবেন 90Hz ডিসপ্লেতে। তো আপনি দেখতে পাচ্ছ 5 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। প্রথম দিকে আমি অনেকক্ষণ সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশান ভিডিওস দেখেছি, তারপর এখন একটু গেমও খেলছিলাম। তো এবার দেখে নেওয়া যাক কত পার্সেন্ট চার্জ রয়েছে। তো এখনও যদি আপনি ভিডিওটাকে লাইক না করে থাকেন ভিডিওটাকে একটি লাইক করে দেবেন, আপনি বুঝতেই পাচ্ছেন কতটা টাইম লাগছে আমার এবং মেহনত লাগছে ভিডিওটা শ্যুট করতে। তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন 23% চার্জ এটার মধ্যে এখনও রয়েছে। তো এবার আমি তখনই ফিরবো যখন এই ফোনটার মধ্যে আর 1-2% চার্জ বেঁচে থাকবে। তো দেখা যাক এই ফোনটা কতক্ষণ সার্ভাইভ করে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছ 6:55 কমপ্লিট হয়ে গেছে, প্রায় 7 ঘন্টার কাছাকাছি, এবং ফোনে এখনও আপনি দেখতে পাচ্ছেন 2% চার্জ রয়েছে। আমি অনেক গেমস খেলেছি ফোনটার মধ্যে, সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশান ইউজ করেছি, ভিডিওস দেখছিলাম, সব কিছু প্রায় করে ফেলেছি আমি। এখনও এই ফোনটা সে সকাল থেকে আমি একবার চার্জ দিয়েছি, ফোনটা স্ক্রিন অন টাইম, অল টাইম স্ক্রিন অন ছিল। ইনফ্যাক্ট স্ক্রিন অন ছাড়াও গেমস চলেছে, হেভি গেমস, তাও এই ফোনটা এখনও পর্যন্ত সার্ভাইভ করে যাচ্ছে। তো আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমার কাছে দেখুন সুপার ভুকের 50W চার্জার আছে। তো এটা দিয়েও এটাকে চার্জ করব এবং দেখব যে যে অফিসিয়াল চার্জার আছে সেটার তুলনায় এটা কতক্ষণ কম অথবা কতক্ষণ বেশি চার্জ প্রোভাইড করে। তো যে অফিসিয়াল চার্জার আছে সেটার ভিডিওটা তো আমি অলরেডি বানিয়েছি, ওই ভিডিওটার লিঙ্ক আপনি ওপরে আই বাটনে পেয়ে যাবেন। বাট এর ওপরে যে ভিডিও আছে এটাও খুব শিগগিরই 1-2 দিনের মধ্যে আসতে চলেছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে আপনি এই ভিডিওটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা অন করে দিন, তাহলে আপনি এই ভিডিওটা যখন আমি আপলোড করবো তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আপনি দেখতে পাবেন যে অফিসিয়াল চার্জার আছে সেটার তুলনায় এই চার্জারটা দিয়ে চার্জ করলে কম সময়ে চার্জ হয় নাকি বেশি সময় লাগে। তো দেখা যাক এটা আর কতক্ষণ সার্ভিস দেয়। অল রাইট বন্ধুরা, ফাইনালি আপনি টাইমটা দেখতে পাচ্ছেন, 7:05:40 পর্যন্ত এই ফোনটা সার্ভাইভ করেছে 90Hz ডিসপ্লেতে, এবং এটার যে ব্যাটারি সেটা হলো 4115mAh। হিউজ সার্ভিস দিয়েছে, আমি মোটেও আশা করিনি এতক্ষণ পর্যন্ত সে সকাল থেকে এই ভিডিওটাকে আমাকে শ্যুট করতে হয়েছে 7 ঘন্টা ধরে, আজকে একটু রেস্ট পাইনি। তো হিউজ থামস আপ টু ওয়ানপ্লাস এত সুন্দর এত ভালো ব্যাটারি ব্যাকআপ দেওয়ার জন্য।
আমি টোটালি ইমপ্রেসড হয়েছি এটার চার্জ সার্ভিস দেখে। তো বন্ধুরা দেখে নিয়েছেন ভিডিওটি, ভিডিওটি বানাতে অনেক টাইম এবং অনেক মেহনত লেগেছে। আপনারা যদি ভিডিওটিকে এখনও লাইক না করে থাকেন প্লিজ লাইক করে দেবেন, সাথে সাথে চ্যানেলটিকেও যদি সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করা খুবই জরুরি, কারণ বেল আইকনটি যদি আপনি না প্রেস করেন তাহলে আপনি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান আপনার কাছে যাবে না। তো বেল আইকনটা ক্লিক করলে তখনই নোটিফিকেশানটা আপনার কাছে যাবে, তো বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। এবং গাইস আরও একটা কথা, আপনি দেখতে পাচ্ছেন এটা হলো ওয়ার্ড চার্জার, তো এটা দিয়েও আমি এটাকে চার্জ করেছিলাম, আজকে তো ব্যাটারি ড্রেনিং করলাম। তো ওই ভিডিওটার লিঙ্ক আপনি ওপরে আই বাটনে পেয়ে যাবেন, যে কতক্ষণ সময় না এটা ফুললি চার্জ হতে সেটাও যদি আপনি জানতে চান তাহলে ওই ভিডিওটার লিঙ্ক আপনি ওপরে আই বাটনে এবং আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন। এছাড়াও এই ভিডিওটা সম্পর্কে যদি আপনার কোনো মতামত অথবা কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাবেন, আমি সবার কমেন্টে রিপ্লাই অবশ্যই দেবো। তো ভিডিওটিকে পুরো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।